হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। ফুলকপি, বাঁধাকপির মতো ব্রোকলিও এখন বাংলাদেশের অন্যতম শীতকালীন সবজি। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এটি খুব সহজে স্বাস্থ্য সচেতনদের খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান ফারহা মাসুদ বলেন, ব্রোকলি দেখতে ফুলকপির মতো আর গাঢ় সবুজ রঙের হওয়ার কারণে একে সবুজ কপিও বলে থাকে। ব্রোকলি খেতে সুস্বাদু, পুষ্টিকর ও এটি লঘু পাকযোগ্য সবজি। খাওয়ার উপযোগী প্রতি 100 গ্রাম ব্রোকলির পুষ্টিগুণ সম্পর্কে জানান তিনি। প্রতি 100 গ্রাম ব্রোকলিতে থাকে 32 কিলোক্যালোরি খাদ্য শক্তি। এছাড়াও এতে 3.3 গ্রাম প্রোটিন ও 0.1 গ্রাম চর্বি থাকে। ব্রোকলিতে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। 100 গ্রাম ব্রোকলি থেকে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এতে 5.5 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট ও 1.6 মিলিগ্রাম লৌহ পাওয়া যায়। ব্রোকলিতে ভিটামিন B1, B2 ও ভিটামিন সি পাওয়া যায়। প্রতি 100 গ্রাম ব্রোকলিতে 0.16 মিলিগ্রাম ভিটামিন B1, 0.91 মিলিগ্রাম ভিটামিন B2 ও 118 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। ব্রোকলির রয়েছে নানা পুষ্টিগুণ। এটি ক্যান্সারের ঝুঁকি কমায়, ভিটামিন সি থাকায় এটি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে, ক্যালসিয়ামের ভালো উৎস হয় এটি হাড়ের সুস্থতা রক্ষা করে, ব্রোকলি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এটি ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে ব্রোকলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, ব্রোকলি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ, তাই সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনার খাবারের তালিকায় রাখবেন ব্রোকলি আর সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।